খবৰ লৈ উত্তৰাখণ্ড নিৰ্বাচনী প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰা মন্তব্যৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে এতিয়া বিৰোধী কংগ্ৰেছ মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যৰ বিৰুদ্ধে প্ৰদেশ কংগ্ৰেছে পালন কৰিলে এঘণ্টীয়া মৌন ব্ৰত কিন্তু উত্তৰাখণ্ডত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ কি মন্তব্য কৰিছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে পাকিস্তান মে সার্জিক্যাল স্ট্রাইক কিয়া রাহুল গান্ধী কিয়া বোলা ভাই প্রুফ দেও প্রমাণ দেও আরে ভাই আপ কোন সা পিতা কা বেটা হে কবি হামনে প্রুফ মাঙ্গা হো কিয়া হামনে কোই প্রুফ মাঙ্গা হো কিয়া আরে মেরা সৈনিক সৈনিক বল সে মেরা আর্মি সে আপকা প্রুফ মাননে কা আপকো কিয়া অধিকার হে মেনে কবি প্রুফ মাঙ্গা হো কিয়া কিয়া আপ সসমুস রাজীব গান্ধী কা বেটা হে কি নেই উত্তরাখণ্ডত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই মন্তব্য করার পিছরে প্রায় প্রতিবাদত উত্তাল হয়ে আছে কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসে পালন করলে এঘণ্টা মৌন ব্রত। কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রাজ্যসভার সাংসদ রিপুন বরা, জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা শরৎ বরকটকীর উপস্থিতিত রূপায়ণ করে এঘণ্টা মৌন ব্রতের কার্যসূচী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এনে তুলুঙা মন্তব্য করার বাবে কেন্দ্রীয় নেতৃত্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সভাপতি ভূপেন বরায়। হিমন্ত বিশ্ব শর্মার পুত্রক কোনোবাই প্রশ্ন সুধে পরিবার এই পুত্রর যে মাতৃ সেই মাতৃ মনোভাবটো কেনেকুৱা হবে আজি তেনেকুৱা এটা পরিস্থিতিত আমি সঁচাকে কেবল প্রদেশ কংগ্রেছ বলি নহয় কালি আর পরহি দিনটোত অসমৰ বহুত মহিলাৰ পৰা টেলিফোন পাইছো আর মহিলাসকলে মোক জানাইছে যে তেওঁলোকেও মুখ্যমন্ত্রীলে চিঠি লিখিব যে এইটো কিমান গর্জিত আর নিম্ন ৰুচিবোধ সম্পন্ন তেওঁ মানসিকতার এটা স্খলিত প্রতিচ্ছবি যে প্রকাশ হৈছে আর সেইটো কাৰণে যে অসমৰ মান সন্মান অসমৰ স্বাভিমান আত্মসন্মান ভারতবর্ষ তথা বিশ্বর বুকুত যে লাঘব হয়েছে যে এনেকা এজন মানুষক অসমৰ মানুহে মুখ্যমন্ত্রী নির্বাচন করে নেকি বলে আজি চারিওফালে এটা লে লে সে সে পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবাদত অংশলে সাংসদ রিপুন বরাই কয় আর একজন মুখ্যমন্ত্রী তেনেকা মন্তব্য করে ভবিষ্যৎ প্রজন্মের কারণে কি আদর্শ শিক্ষা দিব বিচাৰিছে আমি বুঝি কোনোদিন তো মোদীর বিষয়ে আমি কোৱা নাই পত্নী কোন বিবাহ কি করে কি এইবিলাক বহুত আমি তো সেই কোনোদিন আমি কোৱা নাই বা বিজেপির কোনো নেতার পরিয়ালের উপর আমি হাত দিয়া নাই পরিয়ালের কথা কোৱা নাই আমি কিন্তু আপনার মোদী ডাঙরে বা হিমন্ত মোদীক প্রদানকরণ করে হিমন্ত বিশ্ব ডাঙরিয়া যি ধরনের মন্তব্য করেছে গতিকে এইটোৱে গোটেই সভ্য সমাজের কেউ পরিচয় নহয়। মৌন ব্রতের পিছত প্রদেশ কংগ্রেসের উত্তাল প্রতিবাদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গোচরো তরিব প্রদেশ কংগ্রেসে। নিজের পত্নীক আজি সুধি লোক যায় যে ডিএনএ করেছে লড়া ছালীর মাকর ডিএনএ মাকর সুধি লোক পাঁচটা ভাতৃ আছে পাঁচটা ভাতৃর বাপেকর ডিএনএ টেস্ট করেছে করা নাই যদি ডিএনএ অশুদ্ধ সেই কারণে মানে জানো হিমন্ত বিশ্বর অবশ্যই আসলে মাকর নিজের মাতৃর প্রতি আর নিজের যে পত্নী সেই পত্নীর প্রতি সন্দেহ আছে আর সেই সন্দেহ মহিলা মধ্যে পড়ছে কারণ কোনো পুরুষে মাতৃ বা মহিলাকে অপমান করব নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীয়ে সার্জিক্যাল স্ট্রাইকর প্রমাণ বিচার কার্যক সমর্থন জানায় সংবাদমেল সম্বোধন করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মোদীজি কে এ ভাজপা কা সংস্কার হে কে আমারা হিন্দু ধর্ম হে কে এ আমারা দেশ কা মর্যাদা হে কিসি নেতা কো পকড় কে তুম কিস বাপ কো পয়দা হুয়ে এ আপকা মুখ্যমন্ত্রী পুছ রহা হে মই ডিমান্ড করতা হুম এক ভারতীয় হোনে কে নাতে মেরা সর শরম সে ঝুক রহা হে এ আমারা সংস্কার হে ক্যা ক্যা হামারে বেদোন সে ভগবত গীতা সে মহাভারত সে রামায়ণ সে এই সিখায় গয়া হমকো নহীঁ হিন্দু ধর্ম কো বেচ কে উসকে নাম পে ভোট কমানে বালে আপ লোগ হো আপ গন্দে লোগ হো।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ার এই মন্তব্য কঠোর সমালোচনা করে টুইট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পুলওয়ামা আক্রমণের বর্ষপূর্তির দিনা বিরোধীয় সার্জিক্যাল স্ট্রাইকর প্রমাণ বিচারি শহীদক অপমান করেছে। কে সি আর আর কংগ্রেসে গান্ধী পরিয়ালের কোন অধিক অনুগত সিয়া প্রতিপন্ন করার প্রতিযোগিতা নামিছে। আমি দেশের অনুগত, দেশের সেনাবাহিনীক প্রশ্ন করা সকল ক্ষমা করা নহব। হিরক জ্যোতি মালাকর সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।